আসসালামু আলাইকুম সম্মানিত সুধীজন, আমরা এই মুহূর্তে আছি উত্তরার জসীমউদ্দিনে, জসীমউদ্দিন রোডে। এখানে আমরা আজকে তদারকিতে এসেছি। আপনারা আজকে দিনভর এই এলাকাতেই আমাদের যে এই এলাকা, আমরা এই এক দুটি প্রতিষ্ঠান তদারকি করে অন্যান্য জায়গায় চলে যাব। তো এখানে আমরা আজকে আপনাদের একটি বিষয় আপনাদের সাথে আলাপ করছি, দেখুন। ফলের দোকানে আমরা এসেছি। অনেক অভিভাবক অনেক সময় জানতে চান যে ফলগুলো কি আসলেই ফরমালিন দেয়া নাকি, এই নিয়েই এখন অনেকেই অফিসে এসে জানতে চান এবং জিজ্ঞেসও করেন যে ফল খাওয়া কমিয়ে দিয়েছে। কিন্তু আমাদের বর্তমানে যে সরকারের বিভিন্ন সংস্থার নিবিড় তদারকিতে এগুলো এখন ফরমালিন মুক্ত ফল হিসেবে বাজারে আসছে। বিভিন্ন সংস্থা থেকে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই সহ থেকে, যে সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থা, এগুলো নিবিড়ভাবে পরীক্ষা করা হয় এবং ফরমালিনের যে সোর্সে এখন শক্তভাবে যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে এগুলো ব্যাপকভাবে মনিটরিং করা হচ্ছে। একই সাথে অন্যান্য সংস্থা যে এই ফলগুলো নিচ্ছে, আপনাদের সবার অবগতির জন্য একটি বিষয় আসলে এটি জানার জন্যে, এই যে ফল দেখুন আপেল, এই আপেল যখন আমাদের দেশে আসে তখন অনেকেই যখন বাসায় নিয়ে যান তখন এই আপেল আমরা দেখেছি, এটি আমারও একটা অবজারভেশন, যে এই আপেল সবাই যখন পানিতে, অনেকে পানিতে ভিজিয়ে রাখেন, তখন ভিজিয়ে রাখার পরে একটু কালো কালো মতো পানি বের হয়, তখন সবাই ভাবে এগুলো ফরমালিন। বিষয়টি আসলে ঠিক নয়। এই বিষয়ে আমাদের একটু সবার মধ্যে একটা বিভ্রান্তির বিষয় আছে, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি। এখানে আর একটু নেন তো আপেল, ওই যে আপেল নেন, আপেল দেন, নাশপাতি দেন। আপনাদের সাথে এখানে থাকার অর্থ হচ্ছে এই বিষয় আজকে আমরা একটু শেয়ার করব। আমরা যখন এই আপেল পানিতে, আপনার এখানে পানি আছে না বাটিতে? এই একটা বাটিতে একটু পানি দেন। আমরা যখন কোনো একটা বাটিতে দেন, বাটিতে আমরা যখন কোনো একটা বাটিতে এই আপেলটা রাখবো, আপনারা দেখবেন যে কিছুক্ষণ পর পানিগুলো একটু মানে একটু কালার আসে, ভিন্ন কালার। তো অনেকে ভাবেন যে এগুলো কি ফরমালিন নাকি, আসলে বিষয়টা ঠিক না। আমি আবারও বলছি, আসলে এটি ফরমালিন নয়। এই ফল যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়, এই আমদানিকৃত ফলগুলোর মধ্যে, আপনাদের সবার অবগতির জন্য আবার বলছি, এই আমদানিগুলো ফলগুলোর মধ্যে মোমের একটা স্প্রে দেয়া হয়। এই মোমের এই স্প্রেটা হচ্ছে, আপনারা জানেন যে মৌমাছি যে মধুর যে চাক, এই মধুর চাকের মধ্যে এক ধরনের মোম তৈরি হয়, মৌমাছির মধুর চাকের মধ্যে মোম তৈরি হয়, এই মোমটাই তারা সংরক্ষণ করে এই মোমের স্প্রে দিয়ে দিয়ে, এটি এই কারণে এই মোমের স্প্রেটা একটা প্রিজারভেটিভ হিসাবে বড় ধরনের কাজ করে এবং ফলকে সংরক্ষণ করে। প্রকৃতি তার নিজস্ব নিয়মে, এই যে এই বিষয়গুলো কিন্তু প্রকৃতি নিজস্ব নিয়মে, মানে প্রত্যেকটি বিষয়কে, মানে প্রকৃতি তার নিজস্ব, মানে আবার বলছি যে নিজস্ব রেয়াদে যে এই ফলগুলোকে যে সংরক্ষণ করে এবং প্রকৃতির যে এই সংরক্ষণ পদ্ধতি, এটি সম্পর্কে আমরা অনেকেই অবগত না। বিশেষ করে গ্রামের মানুষজন, তারা অনেক সময় যে এই বিষয়ে প্রশ্ন করেন। আমরা বিভিন্ন, আপনারা জানেন, আমরা কিন্তু এই শহরের বাইরে গিয়ে যে উপজেলা ইউনিয়ন পর্যায়েতেও তদারকি করি বিভিন্ন জেলা, এবং আমরা যে বিভিন্ন তদারকি করে থাকি, এই তদারকিকালে আমরা দেখে থাকি যে এই যে ফলগুলো নিয়ে সবাই জিজ্ঞাসা করেন, ভয় খান না। আমি আবারও বলছি, যেটি অভিভাবকরা এখন অনেক ক্ষেত্রে শিশুদের ফল খাওয়ানোই বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমরা অনুরোধ করব আপনারা ফল খাওয়া শুরু করতে পারেন। ফরমালিন নিয়ে আপনাদের মনে যে বিভ্রান্তি একটি রয়েছে, যে সেটি বাংলাদেশে এখন সরকারের বিভিন্ন সংস্থার নিবিড় তদারকির মাধ্যমে এটি কিন্তু কেটে গেছে। এখন যেটি বলছি, ফলটি পানিতে, আমি একটি বাটিতে আপনাদের দেখাবো দু তিনটি ফল রেখে, একটু তাড়াতাড়ি করুন, বাটিতে যখন ফলটি রাখা হবে সে ফলটি দেখবেন যে একটি রং ধারণ করে। এই রং ধারণ করার ফলে অনেকে ভাবেন যে এটি ফরমালিন, আসলে সেটি নয়। এটি হলো এই যে যতগুলো ফল আছে দেখাচ্ছি আপনাদের, ধরেন আপেল, এই আপেলগুলো যখন বাইরের থেকে মানে অন্য দেশে পাঠানো হয়, এটি যখন জাহাজে আসে তখন, হ্যাঁ, তখন একটা সময় নেয় এবং এই সময় নেওয়ার কারণে ফল পচে যেতে পারে, এই জন্য একটা সংরক্ষণের পদ্ধতি আছে। এই পদ্ধতিতে হলো তারা স্প্রে করে, এই স্প্রেটা হলো মোমের স্প্রে, আমি আবার বলছি মোমের, মৌমাছির যেই মধুর চাক, এই মধুর চাক থেকে যে এক ধরনের মোম তৈরি হয়, এই মোমটা কিন্তু স্বাস্থ্যের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এটা, এবং তার একটা বিভিন্ন যে আরও দুই তিনটা ফল দেবে। এখানে পানি একটু কমাই দেন ভাই,
একটু পানি কমাই। আমরা যে মৌমাছির যে মধুর চাকটি তারা যখন সংগ্রহ যে করেন সেখানে তারা ওই যে মৌমাছির যে আবার দেখাচ্ছি মৌমাছির যে মধু এটি আমরা ধরে রাখবো, আপনারা দেখতে থাকবেন আমার হ্যাঁ এগুলো দেন আমার কথার মধ্যে আপনারা দেখবেন পানিটা একটু বিবর্ণ হতে থাকবে। এটি আপনাদের হাতে কলমে দেখানোর জন্য, কারণ সরকার জনগণের জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, সরকার জনগণের জন্য যে উদ্যোগগুলো নিচ্ছে, এই যা বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে আমরা সবাই যুতবদ্ধভাবেই কাজ করছি, বিশেষ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটিআই থেকে এই ফরমালিন টেস্টগুলো প্রতিনিয়ত করা হয় বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে। এবং এইখানে আমরা যেটি এখন করছি দেখবেন এই ফরমালিন যে আসলে এটি কী এটি আপনাদের ব্যাখ্যা দেব। তো যখন মৌমাছির সেই মধু হওয়ার পরে যে এক ধরনের মোম তৈরি হয় এটি আপনারা সবাই দেখবে থাকবেন, মৌমাছির যে চাকের মধ্যে মোম তৈরি হয় এই মোমটাকেই তারা তখন সংরক্ষণ করে এই মোমের স্প্রেটা করেন। এই মোমের স্প্রে করলে তখন এই যে ফলগুলো এই ফলগুলো কিন্তু আর নষ্ট হয় না। এখন এই মোমের স্প্রেটা যখন আপনি বাংলাদেশে আসবে আমরা যখন এখন এই যে দেখুন পানিতে ভিজাচ্ছি, পানিতে আমরা যখন ভেজাবো সেই মোমের স্প্রেটাই কিন্তু বের হয়। এখন এই যে পানিটা একটু বিবর্ণ হলে অনেকেই ভাবতে থাকেন এটি আসলে কি মানে ফরমালিন নাকি, তো এটি আমি আবারও অনুরোধ করছি যে এটি কিন্তু ফরমালিন নয়, আবারও অনুরোধ করছি এটি ফরমালিন নয়, এটি হলো ওই যে মোমের যে স্প্রেটা থাকে সেটি হয়তো ধুয়ে যাওয়া। সেটি আমরা অনেককেই দেখি যে বাসায় আধা ঘন্টা এক ঘন্টা ফল ভিজিয়ে রাখেন, ভিজিয়ে রাখার পরে অনেকে মন্তব্য করতেও দেখেছি যে এই এখন আর ফরমালিন নেই। আসলে এটি ফরমালিন নয়, ফরমালিন একটি প্রিজারভেটিভ, একটা নির্দিষ্ট মাত্রায় ফলের মধ্যে যে যেটি অনেক সময় দেওয়া হয় ফল সংরক্ষণের জন্য এটিরও একটি মাত্রা থাকে। আমাদের যে ফলগুলো বিভিন্ন হাটে বাজারে বর্তমানে বিক্রি হচ্ছে যে এগুলো বর্তমানে আমরা যেই পরীক্ষাগুলো করা হয় বেশিরভাগ আমরা যে পেয়েছি এগুলো ফরমালিনমুক্ত। এই কারণে সবাইকে অনুরোধ করবো আমার আপনাদের শিশু বা আপনার পরিবারে আপনারা ফল খাওয়া শুরু করতে পারেন। এটি এই কারণে বলছি যে একটি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে থাকা চলবে না। এই যে আপনারা দেখবেন আমরা যে পানিটুকু এনেছি আমি এটি আসলে একটু বোঝার জন্য দিচ্ছি যে আমি অল্প সময় দিচ্ছি যে যে পানিটুকু আমরা এখানে এনেছি সেই পানিটুকুর মধ্যে এই যে আপেলগুলো আমরা ধুয়েছি একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখবেন যে একটু পরিবর্তন হয়েছে। এটিকে যদি আমি অল্প সময় নিচ্ছি এটি যদি অনেক সময় নিয়ে রাখা হয় তাহলে যে এই এই ফল এই পানি কিন্তু ভিন্ন কালার হয়। আপনি দেখবেন এই যে আমি দেখাচ্ছি এই যে বাটিটা, এই বাটিটা যে সাদা বর্ণের পানিগুলো ওই রকমই ছিল কারণ পাত্রের, কিন্তু পানিটা একটু ঈষৎ কিন্তু পরিবর্তন হয়েছে। এবং এই ঈষৎ পরিবর্তন হওয়া এটি হচ্ছে ফলের গায়ে যে মোমের স্প্রেটে ছিল এই মোমের যে স্প্রেগুলো এগুলো ধুয়ে দেওয়া। এই কারণে আবার অনুরোধ করছি সম্মানিত সুধীজন আমরা যে বর্তমান সরকারের যে বিভিন্ন সংস্থা আমরা কিন্তু নিবিড়ভাবে তদারকি করছি। আপনারা আমরা দেখেছি যে অনেকেই আমার অফিসে গত যে এক মাসে বিভিন্ন মানুষজন এসে বিভিন্ন সময় জিজ্ঞেস করছে, তো এখানে আমরা অবজারভেশন হলো যে এই ফলের এই যে পানিটার রং এই যে দেখুন এই যে আমি আবার দেখেছি আঙুল দিয়ে একটু পরিবর্তন হয়েছে। এবং মধুর স্প্রে কী কারণে করা হয় একজন জানতে চেয়েছেন, মধুর স্প্রে এই কারণে করা হয় যে মধু একটা প্রিজারভেটিভ, যে প্রাকৃতিক মধু একটি প্রিজারভেটিভ এবং এটি দেহের জন্য ক্ষতিকর নয়। মৌচাকের যেই মধু আবারও বলছি মৌচাকের যে মধু এটি দেহের জন্য ক্ষতিকর নয় কিন্তু এটি ফলকে সংরক্ষণ করে। মৌমাছি যে মধুটা সংরক্ষণ করে এই কিন্তু মোমের মাধ্যমেই, এটি বাইরের যেই বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো তখন আর যে অন্যান্য যে জীবাণুগুলো আর ওই মধুতে তারা এফেক্ট করতে পারে না। এই জন্য যে আমরা বারবার বলি ওই মধুতে এফেক্ট করতে পারে না শুধুমাত্র এই মোমের কারণে। এবং আমরা একজন লিখেছেন আঙ্গুরে বেশি পরিমাণে ফরমালিন ব্যবহার করা হয় আমরা কি খেতে পারবো, আমাদের যেই আঙ্গুরগুলো বাজারে আছে এগুলো বর্তমানে ফরমালিনমুক্ত, সরকারের অন্যান্য বিভিন্ন সংস্থা নিয়মিত তদারকি করে। এই যে আপনারা একটু আঙ্গুর আছে এখানে এখানে হ্যাঁ মোমটা দেখেন, এই যে আপনারা এই আপনারা একটু সাথে থাকেন যে মোমটা আমরা এই এখন যে বিভিন্নভাবে আপনারা দেখুন এই যে হাতে কলমে এই যে দেখুন হাতে কলমে এখানে হালকা ছাড়ছে এই 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 যে দেখুন এটি হলো মৌমাছির মোম, আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে চামচটির উপরে দেখতে পাবেন এই যে এই চামচটির উপর আমি হাত আমার আঙ্গুলে আমরা আঙ্গুলে এই যে আপনারা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সম্মানিত সুধীজন এই যে হালকা আমার আঙ্গুলের উপরে দেখা যাচ্ছে এই যে হালকা যে একটু এটি কিন্তু মৌমাছির যে মৌচাকের যেই স্প্রেটা
স্প্রে করলে তখন ফলে পচন ধরে না, একই সাথে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তো এই আপনাদের আবারও বলছি, মৌমাছির যে চাক, এই চাকের মধু কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। এটি কেন চাকের মধ্যে সংরক্ষণের কারণ হলো এই মোমটাই কিন্তু একটা প্রিজারভেটিভ। এই জন্য আপনাদের আবার বলছি যে এই এই বিষয়গুলো কিন্তু নিবিড়ভাবে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা থেকে। আমাদের এই পর্যবেক্ষণকালে আমরা দেখেছি যে এগুলোর মধ্যে আমাদের ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন যে জেলা কার্যালয় থেকে বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয়ে আমরা তদারকি করি এবং জেলা পর্যায়ে এখন আমরা ফরমালিন পাচ্ছি না। তো এটি একটি আশার দিক এই কারণে যে আস্তে আস্তে জনগণ সচেতন হচ্ছে, জনগণের এই সচেতনতাই সব দিকে পরিবর্তন আনতে পারবে ইনশাল্লাহ। আমরা এই কারণে আপনাদের আবার বলছি, যে একজন লিখেছেন স্প্রে না ধুয়ে খেয়ে ফেললে কি সমস্যা হবে না, আবারও বলি ফলটি যেহেতু বাইরে থাকে বিভিন্ন রাস্তা থেকে আমরা কিনে খাই রাস্তার এই মোমের বাহিরে কিন্তু কিছু ধুলাবালি অনেক সময় পড়ে থাকে, আপনারা সবসময় ফলটা ধুয়েই খাবেন, ফলটা অবশ্যই ধুয়েই খাবেন। তো এইখানে আসলে এটি বিশেষজ্ঞের কোনো মতামত নয়, এটি হাতে কলমে আমাদের যে অবজারভেশন, কিন্তু বিশেষজ্ঞের মতামত যেটি আমরা বিভিন্নভাবে যে আমাদের টিমগুলো যাচ্ছে বর্তমানে ফরমালিন যে টেস্ট করা হলে এটি পাচ্ছে না। তো আমরা সবাই আশাবাদী যে আমাদের এই যে এখানে শাকসবজিও কিছু আছে যে আমরা দেখছি, এটি জসীমউদ্দিন রোডে না, এটি জসীমউদ্দিন রোডে। এখন এখানে এটি কি আপনারা কোত্থেকে আনেন? বাদামতলি থেকে না? তো এই সম্পর্কে আপনার আইডিয়াগুলো ছিল এইভাবে আগে ছিল স্যার, যেটা বলছেন যে স্প্রে বলতে হয় যে মোমের স্প্রেটাতে, আর এমনি তো আর হ্যাঁ। তো এই বাদামতলি থেকে আনেন এবং বাদামতলি তো আমরা কিন্তু গিয়েছি বিভিন্ন ফলের আড়তগুলো, আমরা আরও কঠোরভাবে সেখান থেকে মানে সোর্সের আমরা যেন সোর্সে কখনো এগুলোর মধ্যে কোনো অনিয়ম না করতে পারে, জনস্বাস্থ্যের ভোগান্তি না করতে পারে সেটিতে। একই সাথে আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুকলেশ রহমান। মুকলেশ সাহেব, এখন বলি আইনের কথা। জি স্যার, ফলের দোকানে কিন্তু এই ফলের দাম মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক। জি স্যার, আপনার এখানে পেয়েছি? আমাদের স্যার এখানে না, আমার প্রশ্নের উত্তর পেয়েছি? হ্যাঁ স্যার, পাই নাই। আপনি হয়তো এটা ভাবতেন যে এটা কি দিতে হয় না নাকি, কিন্তু আমরা অনুরোধ করবো আমরা পরের দিন আসলে যেন সুন্দর মতো এখানে মূল্য তালিকা থাকে। যদি মূল্য আজকে আমরা আপনাকে কোনো জরিমানা যাচ্ছি না, আজকে উদ্বুদ্ধ করার জন্য এসেছি কেমন। একই সাথে আপনারা সবসময় বিভিন্ন সংস্থা থেকে আপনিও যেগুলা কিনবেন আপনাকে ঠিক মতো দিচ্ছি কিনা সবার দায়িত্ব রয়েছে, আপনারা এগুলো বিভিন্নভাবে বলবেন সরকারের সঙ্গে অনুরোধ করবেন যাতে এই ফরমালিনটুকু আছে কি না আছে। এখন আমরা যেগুলো পাচ্ছি এগুলো ইনশাল্লাহ ফরমালিন মুক্ত, আর আপনি কিন্তু মূল্য তালিকা না থাকলে পরের দিন আসলে আমরা জরিমানা আইন অনুযায়ী জরিমানা আজকে আপনাকে মানে আমরা করলাম না কেমন। তো সম্মানিত সুধীমণ্ডলী, ফলগুলো উঠান। এই যেই কারণে আমরা এখানে একটু সময় নিয়েছি, আপনারা দেখবেন যে পানিটা ইতিমধ্যে একটু এই যে কালারটা চেঞ্জ হয়েছে, আমি যেটি বলছিলাম এই যে কালারটুকু একটু পরিবর্তন হয়েছে, এটি কিন্তু আপনার এই মানে আমাদের যে বোঝা, আমাদের বোঝাপড়া এটি। তো আমরা এই যে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে যে আমাদের যে আইনের বিভিন্ন যে ধারাগুলো, এই ধারাগুলো আপনাকে একটু দেখাই। আপনি যদি এই যে আপনি যদি মূল্যের তালিকা প্রদর্শন করা 38 ধারা, হ্যাঁ মূল্যের তালিকা প্রদর্শন না করা, ঠিক আছে, মূল্যের তালিকা প্রদর্শন না করলে এখানে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত জরিমানা করা যাবে, দেখেছেন এই যে মূল্যের তালিকা প্রদর্শন। তো এটি কিন্তু মানতে হবে, এটি কঠোরভাবে মানতে হবে, আপনারা মানলে মানুষজন আস্তে আস্তে শান্তি পাবে, ফলের দাম ফুট করে যেন বাড়ানো না হয়, এই বিষয়গুলো সবাই খেয়াল করতে। তো এই পর্যন্তই আমরা আজকে দেখলাম, আপনারা ফল খেতে পারেন, কারণ ফলে আমরা এখন যেটি বলা হয় ফরমালিন কঠোরভাবে নজরদারি করা হচ্ছে, সরকার এই বিষয়ে জনস্বাস্থ্য এবং জনগণের জন্য প্রতিনিয়ত কাজ করছে। আমরা আশা করব আপনারা যে সবসময় আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আপনাদের তথ্যের মাধ্যমে আমরা কিন্তু সবগুলো বিষয় জানতে পারি। আজকে আমাদের সাথে এপিবিএন এক টিম রয়েছে এবং আমার সাথে আছে আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাসুম আরেফিন। এপিবিএন এক আমরা কাজ করছি উত্তরা জসীমউদ্দিন এলাকা থেকে। আবারও আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুকলেশ রহমান। মুকলেশ রহমান, কত বছর ব্যবসা? আমার এখানে আজকে 5 বছর। 5 বছর, এর আগে? মেডিসিনের ব্যবসা। তো ফলের ব্যবসা ইনশাল্লাহ আমরা চাই আপনার এখান থেকে মানুষ কিনুক, কিন্তু সবার একটা দায়বদ্ধতা আছে, আমরা যে লিফলেটটি দিলাম এই লিফলেটটি যেন আপনার এখান থেকে ভালোভাবে আপনারা কাজ করেন, এটি করতে হবে। আর একই সাথে এই ফরমালিন মুক্ত ফল বাজারে আসছে এটি আমরা ধন্যবাদ জানাতে পারি যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটি সহ অন্যান্য সংস্থা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রত্যেকটি জেলার এবং বিভাগীয় কর্মকর্তা এখন কাজ করছেন এবং সরকারের বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয়ে কিন্তু আমরা কাজগুলো করছি মনিটরিংটা, এবং প্রত্যেকটি জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও কিন্তু যাচ্ছেন।
এবং প্রতিটি জেলায় জেলা প্রশাসন সহ সবগুলো সংস্থা মিলে আমরা এই কাজ করছি এবং আমরা উত্তরণের পথে আছি। সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে যেতে হলে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন আমাদের দেখাচ্ছেন, আবারও বলছি, সেই স্বপ্নে যেতে হলে হাতে কলমে আমাদের বুঝতে হবে। এবং এই আপেল আমরা যে ভুল ধারণার মাধ্যমে খাওয়াই বন্ধ করে দেবো, এটি করলে চলবে না। এবং আমরা ইনশাল্লাহ এইভাবে আস্তে আস্তে জনসচেতনতার মাধ্যমেই আমাদের দেশ এগিয়ে যাবে। সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটি কথা আবারও বলে যাচ্ছি আপনাদের, যে অবশ্যই মূল্য তালিকা টানানো থাকতে হবে। একজন ভোক্তা এসে যেন জিজ্ঞেস না করতে হয় এটির দাম কত, এটা আপনার দায়িত্ব প্রত্যেকটা এখানে টাঙ্গাইতে হবে। আলাদা এখানে বসাবেন, একটা প্রকাশ্য স্থানে থাকতে হবে, যেন উনি জানেন এটা কেমন, এটা আলাদা থাকতে হবে। ভালো থাকবেন, আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।